বঙ্গোপসাগরে আবারও আরেকটি ঘূর্ণিঝড়ের আভাস পাওয়া যাচ্ছে। প্রাথমিক পর্যবেক্ষণে ঘূর্ণিঝড়ের নিশানা হতে পারে পশ্চিমবঙ্গ। এই ঘূর্ণিঝড়ের সঙ্গে সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বৃষ্টি শুরু হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে এত তাড়াতাড়ি নির্দিষ্ট পূর্বাভাস দিতে রাজি নন তারা। পূর্বাভাস অনুসারে আগামী 3 জুন মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের কাছে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত। ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে 8 জুন সেটি পৌঁছাবে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। ইউরোপীয় আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড়ের লক্ষ্য হতে পারে পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা উপকূল। তবে ঘূর্ণিঝড়টি কবে ভূভাগে প্রবেশ করবে সেই পূর্বাভাসের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। DMFR মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক্স দিচ্ছে যে কোনো টেস্টের ওপর 30% মূল্য ছাড় আজীবন। কার্ডটি নিতে এখনই চলে আসুন DMFR এ। প্রাথমিক পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতি ছাড়াতে পারে ঘন্টায় 100 কিলোমিটার। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নিয়ে বেসরকারি আবহাওয়া সংস্থা পশ্চিমবঙ্গের ওয়েদার আলটিমার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা জানান, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না, কারণ ওই একই সময় আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে। কোন ঝড়টি আগে তৈরি হচ্ছে তার উপর তাদের শক্তি ও গতিপথ অনেকটা নির্ভর করছে। জানা গেছে, ঘূর্ণিঝড়ের নামকরণের তালিকা অনুসারে যে ঝড়টি আগে তৈরি হবে তার নাম হবে বিপর্যয়, অন্যটির নাম হবে গতি। তবে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে, এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির কোনো তথ্য তাদের কাছে নেই। এদিকে মের শুরু থেকে স্বস্তির বৃষ্টি দেখলেও এখন তীব্র তাপদাহ দেখছে দেশবাসী। গেল কয়েকদিন ধরে দেশজুড়ে চলছে তাপপ্রবাহ। আগামী 4-5 দিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলছে আবহাওয়া অফিস। এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যৈষ্ঠের মাঝামাঝিতেও দেশের সর্বত্র বৃষ্টি না থাকায় বাড়ছে দিন ও রাতের তাপমাত্রা। ঢাকাসহ সারাদেশে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আফসার আনাজ, কালবেলা।